আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন ছাত্রদের আন্দোলনে গণহত্যা হয় বিচার কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে করা সম্ভব আর সদ্য সাবেক প্রধানমন্ত্রী সহ সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিচারে কোনো ছাড় দেওয়া হবে না ছাত্র জনতার গণ আন্দোলনে অংশ নেবার কারণে দেশ জুড়ে যেই মামলা হয়েছিল তা একত্রিশে অগস্ট ও রাজধানীতে হওয়া মামলা কালকের মধ্যে প্রত্যাহার করা হবে বলেও সকালে সচিবালয় ব্রিফিংয়ে জানান তিনি রিপোর্ট করছেন সচিবালয়ে রোববার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর পরপরই তিন দিনের মধ্যে ছাত্র জনতার গণ আন্দোলনে হওয়া হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা কিন্তু সারা দেশে পুলিশের কার্যক্রম ঠিকঠাক না থাকায় তা সম্ভব হয়নি বলে বুধবার সংবাদ সম্মেলনে জানান তিনি আশ্বাস দেন সব মামলা প্রত্যাহার হবে এ মাসের মধ্যেই একত্রিশ আগস্টের মধ্যে সব মামলা প্রত্যাহার হবে বৃহস্পতিবারের মধ্যে আশা করছি ঢাকা শহরের মামলাগুলো প্রত্যাহার করা হবে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী দশ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি ছাত্র আন্দোলনের সময় গণহত্যা হয়েছে উল্লেখ করে তার সাথে সংশ্লিষ্টদের কোন আইনে বিচার হবে তাও পরিষ্কার করেন আইন উপদেষ্টা যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব বিচারে সত্যিকারের স্বচ্ছতা নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে আমরা এখানে কোনো ছাড় দিব না যদি এখানে আমাদের বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেব আমরা তো প্রথমটা প্রথম করব। আমি তো আপনাদের ধরেন এত কিছু উত্তর দিতে পারবো না এখনই আমরা বিচারের উদ্যোগ নিব তারপরে ওইটা হচ্ছে পরের প্রশ্ন সেটা আমরা দেখব এছাড়া সাগর রুনি হত্যার বিচার সমাজের বৈষম্য দূর মানুষের ভোটাধিকার ফেরানো সহ জনগণের চাওয়া পূরণ করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে বলেও জানান আইন উপদেষ্টা রোকনউদ্দিন উদ্দিন নিউজ ঢাকা